नमस्कार दर्शक, आमी रोजिना रोयेछि आपनादेर संगे एई मुहूर्ते हाईकोर्ट थेके सरासरि। आमार संगे रोयेछेन आरामबाग टीवीर एडिटर शफिकुल इस्लाम। कथा बोलबो सरासरि हाईकोर्ट थेके आपनादेर काछे। एई मुहूर्ते शफिकुल इस्लाम कि बार्ता दिते चाइछे, सत्यि तार आईनी लड़ाई कतटा सफल हलो दीर्घदिन आपनारा जानेन। एई तीन चार दिन नाकि शफिकुल इस्लाम आत्मगोपन करेछिलेन। शफिकुल इस्लाम कि टेररिस्ट आमरा जानते चाई ना सांबादिक? किसेर जन्य ताके आत्मगोपन करते थाकते होयेछिल आमादेर एई राज्ये पश्चिमबंगे? कथा बोलबो, कि बोलबेन दादा? আসলে এখানে তো অনেক কিছু হচ্ছে যেটা কখনো ভাবতে পারিনি। আমি একজন ইউটিউবার, এখন তো প্রতিবেদন আপলোড করি, যেটা মনে হয় বলি। তো তার জন্য আমাকে সত্যি, হ্যাঁ, পালিয়ে বেড়াতে হচ্ছে বলবো, কারণ পুলিশ সকাল সকাল বাড়িতে পৌঁছে যাচ্ছে, নোটিশ ছাড়াই পৌঁছে যাচ্ছে। কোন একটা তাদের মোটিভ থাকে বাড়িতে ঢুকে কিছু করা বা তুলে আনা, যেদিন আর কি হলো গত শনিবার। আমি বুঝলাম যে আমি প্রথমে এতটা ভাবিনি যে এত বড় কিছু হতে পারে। আমাকে তার আগে পোস্তা থানা একটা নোটিশ করেছিল, আমি সেখানে গিয়েছিলাম 12 নভেম্বর। আমি বুঝলাম যে ঠিক আছে, কি প্রশ্ন আছে হোক আমি যাব। তারপর দেখছি যে তো থামছে না, নোটিশ ছাড়াই পুলিশ চলে আসছে, তার মানে কিছু একটা বিগ প্ল্যান কিছু একটা রয়েছে আমার বিষয়ে। তো সেই জন্য আমাকে কিছুদিন পালিয়েই বেড়াতে হচ্ছে বলবো, কিন্তু মুখ বন্ধ নেই, যেখানে আছি সেখান থেকেই বলছি কথা। আজকে আমি কলকাতা হাইকোর্টে এসেছি কারণ আমিও কিন্তু এর শেষ দেখতে চাই। যেই যে একটা একটা কেস, একটা একটা থানা থেকে নোটিশ চলে আসছে, এটা তো চলতে পারে না। আমিও এর শেষ দেখতে চাই। শুধু ওই বেল নিয়ে চুপ করে বসে যাব, আবার কেস আসবে আবার বেল নেবো, এটা তাহলে কিন্তু আমরা থামাতে পারবো না, আর আমরাও কাজটা করতে পারবো না। যদি এই কোর্টে থানাতেই ঘুরবো তো কবে কাজটা করবো? সেই জন্য আমি আর শেষ দেখতে চাই, এবং সেই জন্যে কলকাতা হাইকোর্টে আমরা একটা ফাইল করছি আমার আইনজীবীদের পরামর্শ অনুযায়ী। দেখা যাক কী হয়। তবে আজকে কলকাতা হাইকোর্টে এসে যতটুকু কাজ এগুলো, মনে হচ্ছে এবার বাড়ি ফিরতে পারবো। বলছি শফিকুল দা, একটা জিনিস মনে হচ্ছে না, কোথাও গিয়ে এই যে আত্মগোপন করে থাকার পদ্ধতি, একটা সাংবাদিককে আত্মগোপন করে থাকতে হচ্ছে, কি এমন কথা বললেন যে আত্মগোপন করার পদ্ধতি? দেখুন, আত্মগোপন বলতে আসলে আমার আমার কি উদ্দেশ্য, আমার উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে মুখটা বন্ধ করা চলবে না, আমি কিন্তু কাজটা করব। আমি সেই জন্য যেখানে থাকি না কেন আমি কিন্তু কাজটা করে যাচ্ছি। আমি যদি ধরা দিয়ে দিই তাহলে আমার কাজটা বন্ধ হয়ে যাবে। এই নয় কেউ হয়তো বলবেন যে ভয় পেয়ে গেছেন পালিয়ে বেড়াচ্ছেন, সেটা নয়, ভয়ের জন্য নয়, আমার কাজটা কন্টিনিউ রাখতে হবে। সেই জন্যই আমি কিন্তু একটু দূরে আছি, কারণ আমি জানি আদালতের সামনে এলেই আদালত একেবারে ঠাস করে চড় মেরে বসিয়ে দেবে। আমি সেই জন্যে ওই যেহেতু একটা আইনের জায়গা রয়েছে, আইনজীবীরা পরামর্শ দিয়েছেন, সেই জন্য খানিকটা আমি সাইডে রয়েছি। কিন্তু হ্যাঁ, এটা সত্যি খুব ভাবতে অবাক লাগছে যে আমি কে, যে আমাকে এভাবে গোপনে থাকতে হচ্ছে, আমাকে বাড়ির লোকজনদের থেকে দূরে থাকতে হচ্ছে, আমি কী এমন অপরাধটা করেছি? খুব অবাক লাগে যখন কত কী কাণ্ড ঘটে যায়, পাচার কাণ্ড, চুরি, কত কী, সেখানে পুলিশ যায় না, পুলিশ খুঁজে পায় না। যখন সেন্ট্রাল এজেন্সি এসে ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার করে তখন পুলিশ খুঁজে মানে টাকা দেখতে পায় না। আমরা একজন ইউটিউবার কথা বলছি, আমাদের জন্য বাড়িতে একেবারে গাড়ি ভর্তি পুলিশ চলে যাচ্ছে। সত্যি খুব অবাক লাগে যে আমরা কোথায় রয়েছি, আমাকে কী ভাবা হচ্ছে। কথা বলাটা কি অপরাধ? 19-এর ধারা রয়েছে কথা বলার, আমরা বলতে পারি, বাক স্বাধীনতা, কিন্তু যা হচ্ছে সত্যি খুব দুর্ভাগ্যের। কিন্তু আমাদের কিন্তু থেমে থাকলে চলবে না। আমরা যদি বলি যে পুলিশ আসছে তলে চুপ করে বসে যায়, তাহলে কিন্তু যা চলছে তার থেকে খুব খারাপ চলবে। আমাদেরকে কথা বলতে হবে, সেই জন্যেই খানিকটা আড়ালে থেকে কাজটা চালিয়ে যাচ্ছি। তবে আজকে কলকাতা হাইকোর্টে যেভাবে আমি আস্তে আস্তে হলাম, এখন পুরোটা কমপ্লিট হয়নি, একটা পর্ব চলছে, বাড়ি ফিরবো আজকে ভাবছি আর কি। তারপর যদি আবার পুলিশ আসে দেখা যাক যা হবার হবে। বলছিলাম শফিকুল দা, সূত্রপাতটা কোথায়, কোথা থেকে সূত্রপাত হলো? আপনি তো আপনার প্রতিবেদন রোজ পোস্ট করতেন, পোস্তা থানায় আপনি এসেছিলেন, সেই প্রতিবেদনও আমরা দেখানোর চেষ্টা করেছি। সূত্রপাতটা কী, কী নিয়ে শুরু হলো আপনার, আপনাকে এইরকম বাঁশদর্ণি থানা থেকে পুলিশ চলে গেল আরামবাগ? আরামবাগ তো অনেক ডিস্টেন্স। এর সূত্র একটাই সূত্র, যে শাসকের বিরুদ্ধে কেন কথা বলছে, এটাই সূত্র। সূত্র আর কোনো নির্দিষ্ট করে খুঁজে পাওয়া মুশকিল। আমি যে কেসগুলো আমার নামে দেখতে পাচ্ছি, পোস্তা থানা কেস কি মুখ্যমন্ত্রীর সম্পর্কে কেন এরকম কথা বলেছি? আচ্ছা, তারপরে বাঁশদ্রণী থানা প্রথমত বুঝতে পারিনি কী কেস, তারপরে পরে বুঝলাম ওখানেও ওই খবর রিলেটেড আর কি, কয়লা ভাইপোর ছেলে নিয়ে কেন আমি ওই রকম খবর করছি বলে যা জানতে পারছি। নারকেলডাঙার একটা নোটিশ গেছে, সেখানেও কোনো এক নেতার সম্পর্কে আমি কেন এই কথা বলেছি বলে নোটিশ করা হয়েছে। এখন এই কী সূত্র, মানে সত্যি মানে সূত্র কিন্তু মানে আমি একজনের একটা মানে কোর্ট নেব, মুখ্যমন্ত্রী একটা সময় একটা কথা বলেছিলেন মিডিয়ার সূত্র নিয়ে, যে সূত্র না মলমূত্র। আমার কিন্তু আজকে ওই কথাটা বলতে ইচ্ছে করছে যে যে সূত্র কথা তুমি বলছো, এ সূত্র নয়, সত্যি
মলমূত্রই বলবো, কারণ এগুলোর কোনো কেসগুলো দাঁড়ায় না, মানে যে ধরনের কেসে যে ধরনের অ্যালিগেশন আনাতে দাঁড়ায় না। শুধুমাত্র একটাই তাদের উদ্দেশ্য, যেটা আমি পরিষ্কার বুঝতে পারছি, যে ওই আর কি মুখটাকে বন্ধ করতে হবে, একটু চাপ দাও, একটু পুলিশ পাঠাও, একটু ভয় দেখাও, একটু বাড়ির লোকের উপরে প্রেশার ক্রিয়েট করো যাতে মুখটা শফিকুল ইসলাম বন্ধ করে যায়, এটা হচ্ছে মেন উদ্দেশ্য। কিন্তু এইভাবে মুখ বন্ধ করা যায় না, আমাদের মুখ আরও খুলছে বেশি করে। একটা জিনিস, আপনার লড়াই তো চলবে, দীর্ঘদিন চলছে, দীর্ঘদিন চালিয়ে আজকে হাইকোর্টে এসে উপস্থিত হয়েছেন। দেখা যাচ্ছে বিভিন্ন রকম ইউটিউবাররা এই মুহূর্তে শফিকুল ইসলাম কেন শুধুমাত্র একটা দলের হয়ে কথা বলে, কেন এই প্রশ্ন তুলে বলুন তো, এটা বলতেই হয়, ইদানিংকালে আরও বেশি হচ্ছে। একটা দলের পক্ষে কথা বললি, তাই তো? কোন দল বলুন আপনি? ওপেনলি বলুন। হ্যাঁ, সবাই বলছে যে বিজেপির কেন কথা বলছি। আসলে আমার কোনো দল নেই, আমার একটাই উদ্দেশ্য, শাসক যেভাবে চলছে এটা চলতে দেওয়া যাবে না। তো শাসকের বিরুদ্ধে কারা কথা বলে? বিরোধীরা। এখানে বিরোধী দলটা কে এই মুহূর্তে? বিজেপি খাতায় কলমে। তো আমার খবরগুলো যেহেতু শাসক বিরোধী, লোকে ভাবছে আমি বিজেপির হয়ে কথা বলছি। তো অটোমেটিক যদি বিজেপি না হয় ওখানে অন্য কোনো দল হতো, কংগ্রেস হতো, সিপিএম হতো, সে তাদের পক্ষে চলে যেত, তখন দেখতেন এই একই কথা। যারা এখন বলছে না যে আমি কেন বিজেপির হয়ে কথা বলছি, তখন এই মানুষগুলি বলতেন যে কেন সিপিএম হয়ে কথা বলছেন, কেন কংগ্রেস হয়ে কথা বলছেন। আসলে বুঝতে হবে আমি কি, আমার খবরের এটা কি, আমার হচ্ছে শাসকের বিরুদ্ধে কথা বলা রাজ্যের, তো সেখানে আমি কথা বলছি। এখন সেই কথাগুলো যদি বিরোধীদের পক্ষে চলে যায়, আমি বিরোধীদের লোক হয়ে গেলাম? আমার কোনো বিরোধী কোনো দল, আমি কোনো দল করি না, আমার কোনো ওইরকম কোনো তকমা নেই। এখন কথাগুলো যদি কোনো মিলে যায়, আমার কথাগুলো বিরোধী দলের সঙ্গে মিলে যাচ্ছে বা বিরোধীদের খানটা সুবিধা হয়ে যাচ্ছে, সেটা অটোমেটিক হচ্ছে। এটা বিজেপি থাকলে নয়, কংগ্রেস সিপিএম যে থাকতো তারই হতো। এগুলো হচ্ছে এক ধরনের মুখটাকে বন্ধ করার চেষ্টা বা একটা তকমা দিয়ে এটাকে লঘু করে দেওয়ার চেষ্টা, আর কিছু নয়। আমি আজও বলছি, কালও বলবো, যদি বিজেপি কখনো বিরোধী দল থেকে সরে গিয়ে সিপিএম সামনে চলে আসে, আমার কথা এইভাবেই থাকবে। শাসক পক্ষে সে যেই থাকুক, তার টুটি তার বিচ্যুতি ধরা আমাদের কাজ, এইরকমই বলতে চাই 100%। এবং সেখানে বিরোধী যারা থাকবে তাদের সেগুলো কাজে লাগবে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলের নেত্রী ছিলেন, তখন মিডিয়ার খবরগুলো তার পক্ষে যেত, তখন তাহলে কী লোক বলবেন? তৃণমূলের হয়ে গেল, সেই মিডিয়া তো এখনও রয়েছে, সেই মিডিয়া এখনও রয়েছে, তারা হয়তো এখন শাসকের বিরুদ্ধে কথা বলছে, তাহলে কি তারা এখন বিজেপি হয়ে গেল? এই কথাগুলো মানে ভেক কথা, এগুলোর কোনো মানে ভিত্তি নেই। এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে ওই তকমা দিয়ে একটা স্ট্যাম্প মেরে দাও, ও বিজেপির লোক, ও আমাকে লোক, সুতরাং এটা কেউ কেউ তো আরও অনেক কথা বলছেন বিজেপি থেকে টাকা পায়, কত রকম কথা। আসলে এগুলো হচ্ছে নিজেদের দুর্বলতাকে ঢাকার জন্য, এগুলো সব একটা অজুহাত, আর কিছু নাই। আমাকে বুঝতে গেলে তাহলে আরও সময় তাহলে অপেক্ষা করতে হবে, দেখা যাক না, যদি আবার কখনো পলিটিক্যাল সিনারিও চেঞ্জ হয় তখন জাজমেন্টটা আসবে আমি কীরকম। দা মানুষকে কি বার্তা দিতে চাইবেন? আজকে আপনি বাড়ি ফিরতে পারেন এরকম বলছেন, সম্ভাবনা আছে হাইকোর্ট থেকে সরাসরি, যারা দর্শকরা দেখছে কি বার্তা দেবেন? না, বাড়ি তো ফিরতে হবেই, একটা কৌশল অবলম্বন করছিলাম, তো এখন মোটামুটি যা বুঝলাম আমি এখন বাড়ি ফিরতে পারি, সুতরাং বাড়ি ফেরার সম্ভাবনা খুবই বেশি। আর কাজটা তো করতে হবে, বাইরে রয়েছি গেঞ্জি পরে, তারপরে বেশি টাঙিয়ে প্রোগ্রাম টোগ্রাম করছিলাম, আমার ওখানে একটা অস্বস্তি লাগছিলো এবং টেকনিক্যাল সবটা সাপোর্ট পাচ্ছিলাম না যেভাবে আমি প্রতিবেদন আপলোড করি। তো বাড়ি তো ফিরতে হবে বা আমার স্টুডিওতে ফিরতে হবেই, যদিও আমার অন্য একটা জায়গাতেও স্টুডিও রয়েছে, তো ফিরতে তো হবেই, মানুষের জন্য তো কাজটা তো করতে হবে। কতদিন আর এইভাবে পালিয়ে থাকবো, আর কতদিন বা আমাকে এইভাবে ভয় দেখে রাখা হবে? আমি বললাম না, আমি একটু আইনের বিষয়ে একটু অপেক্ষা করছিলাম, তো সেই জায়গাটা থেকে আমরা আশ্বস্ত হয়েছি ফিরতে পারি। দর্শকরা যারা দেখছেন, বঙ্গ টিভির যারা দর্শক দেখছেন, যারা আরামবাগটি ফলো করেন আর কি, তাদের জন্য আবার নিয়মিত যেভাবে সুখবর, যেভাবে নিয়মিত প্রতিবেদন করি সেভাবে করব। আর শেষে বলি, ভয়টাই দেখে কিছু হবে না, আইনের দিক দিয়ে কিছু করতে গিয়ে হয়তো আমাকে খানিকটা আড়ালে থাকতে হয়েছিল, কিন্তু এইভাবে রাখা যায় না আমাকে। মুখ তো বলছিলাম, বাংলার আওয়াজ কি এই মুহূর্তে? সেটা আমি বলতে চাই না, আওয়াজ আপনারা তুলছেন, আরও অনেকে তুলছেন আওয়াজ। শাসকের নির্যাতনের বিরুদ্ধে কথা বলা হচ্ছে আমাদের কাজ। শফিকুল ইসলাম একা নয়, অনেকে কথা বলছেন, অনেক ইউটিউবার। আমার খুব ভালো লাগছে যে আমার এখন যা সময়টা যাচ্ছে, আমি দেখছি আপনাদের মতো অনেক ইউটিউবার আমার পাশে থাকছেন, বার্তাটা দিচ্ছেন, এটা একটা বড় পাওনা বলবো। হয়তো এই ধরনের ট্রাবল তৈরি হচ্ছে বলেই আমরাও কোথাও কোথাও এক ছাতাতলাতে আসছি, কিন্তু এটাও আমাদের খুবই দরকার। আসলে শাসক মনে করে যে যদি এরা ইন্ডিভিজুয়াল একা একা হয় তাহলে তাদের গলাটা টিপে দেওয়াটা খুব সহজ, মানে সহজ। যদি আমরা একটা ইউনাইটেড হই, যে যার মতো কাজ করি, কিন্তু আমরা যদি একেবারে পাশে থাকি, আমার মনে হয় শাসকেরও সেটা একটা কোথাও মানে ভয়, শাসককে ভয় ধরাবে। তো সবাই কাজ করছি আমরা, কারোরই মুখ বন্ধ হবে না, মানে এরকম অবশ্যই যতদিন না বন্ধ হচ্ছে ততদিন পর্যন্ত। বিচ্যুতিগুলো কোথাও যেন ধরা পড়ছে, কারণ কেন আমরা দেখলাম সম্প্রতি মুখ্যমন্ত্রী আত্মসমালোচনা করছেন, নিজেদের আত্মসমালোচনা প্রকাশ্যে।
আত্মসমালোচনা না সাফাই দেওয়া নিজেকে গার্ড করা আমার তো সেটাই অবাক লাগে। এখনও এত কিছু রায় বেরোচ্ছে কলকাতা হাইকোর্টের, এখনও বলছেন ভুল করা মানুষের অধিকার, যেটা ক্রাইম সেটাকে এখনও ভুল বলে মানে নিজেকে সাফাই দেওয়ার চেষ্টা করছেন, ভুল হয়তো স্বীকার করছেন কিন্তু এটা ভুল না, এটা ক্রাইম, তার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কলকাতা হাইকোর্ট কবে ব্যবস্থা নেবে সেই অপেক্ষায় বসে রয়েছেন এবং কন্টিনিউ গার্ড করে যাচ্ছেন, এটাকে আত্মসমালোচনা বলা আমি বলতে চাই না, এটা অ্যাকচুয়ালি নিজেকে বাঁচানোর চেষ্টা হচ্ছে। তবে জানি না কদিন এইভাবে মানে এসব বলে কাটাবেন।